যার মা নেই, আমাদের একটা লোকাল ভাষায় কথা আছে, যার মা নেই তার গা নেই। আর আমি মনিরুদ্দিন মনে করি যার বাবা নেই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ব্যতীত তার আর কেউ নাই। তো কেউ নিতে রাজি হয় না, কিন্তু একজন মহিলা নাম তার মা হালিমা। তো মা তার হালিমা সেই নবীকে আপন বলে গ্রহণ করে বুকে জড়িয়ে ধরলেন। তখন কিছু মহিলারা, আমার নিজের কথাই বলি, হাঁটে তুই দেখতে কত দেখতে কোন এমন খারাপ যে এরকম চাঁড়াকে বিয়ে করেছি, এরকম বলে না, অনেকেই বলে আমার স্ত্রীদেরকে। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা অনেকেই বলে যে কি দেখে বিয়ে করেছি, তোমার টাকা থাকলো তো কি হলো, আমি লোকাল ভাষায় বলি। তো ভাইয়েরা আমার, তো ঠিক এরকমই নবী মুহাম্মদকে, নবী মুহাম্মদকে যখন মা হালিমা বুকে জড়িয়ে ধরলেন, তখন কিছু মক্কার কিছু মহিলারা বলে, রে পাগলি হালিমা, মক্কার মাটিতে আর কোনো সন্তান পালি না, যার বাবা নেই তাকেই জননী নি। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ যারে চান তারে দেন, শুধু মা হালিমার বাড়ি নয়, সারা মক্কার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। যেই গাছে খেজুর ধরত না সেই গাছে খেজুর ধরতে লাগলো, যেই উটের দুধ হতো 5 কিলো সেই উটের দুধ হয়ে গেল 10 কিলো। ছোটবেলায় আমার মা বলতো, যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা, তার মার কথা। আর আল্লাহ বলেন, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। এ নিয়ে গেলেন মা হালিমা, এ সফাই তারে মারে তানা, এ নিয়ে গেলেন মা হালিমা, এ সফাই তারে মারে তানা, বকরি ও উটের দুধে বরকত ছড়াই, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা, আলোকিত হলো সিংহা, সোনো সিরিয়াই, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তাহার খুবই রাহমাতুল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা, সোনো সিরিয়াই, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কুচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক।
সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ, পর্দানাসীন মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের দুইটা সূরা থেকে অনলি ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আমার ভাইয়েরা, আমি আপনাদের পাড়ার ছেলে, আমি আপনাদের ঘরের ছেলে, আমার ভালো গ্রাউন্ডটাও আপনারা জানেন, আমার খারাপ গ্রাউন্ডটাও আপনারা জানেন, আমি কোন পানির মাছ তাও আপনারা চেনেন। কেন? আমি আপনাদের ঘরের ছেলে, আমি আপনাদের কোথাকার ছেলে, ঘরের ছেলে। আমি এখন বাংলাদেশের মাটিতে বসে বক্তব্য রাখছি না, বাংলাদেশের মাটিতে বক্তব্য রাখবো সামনে 22 তারিখে। আপনাদের মোবাইলের ভিতরে দেখতে পাবেন, ডাইরেক্ট লাইভ করে দেওয়া হবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, MMHA TV, এটা আমার ব্যক্তিগত নিজস্ব চ্যানেল। এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রাখা, ভিডিও আপলোড দেওয়া আছে। এই চ্যানেলে লাইভ দেওয়া হবে আগামী 22শে নভেম্বর বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্ট থেকে। তো ভাইয়েরা আমার, এখন বর্তমান বাংলাদেশের লোকেরা আমার কথা শুনছে, ভাবিয়েন না যে মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালসুর গ্রামের লোকেরাই আমার আওয়াজ শুনছে বা আমাকে দেখছে তা নয়, এখন বাংলাদেশের মানুষেরাও আমাকে তারা ঘরে বসে বসে দেখছে। ঠিক, আমি বাংলাদেশে গত আগামী 22 তারিখে আলোচনা করব, আপনারা ঘরে বসে বসে দেখতে পাবেন। তবে আপনাদের মোবাইলের ভিতরে কিন্তু এটা লিখে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই জানতে পারবেন যখনই আমি স্টেজে উঠবো আপনার মোবাইলটা বেজে উঠবে। তবে আপনাকে 6টা অক্ষর দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে, MMHA TV, MMHA TV, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে ঠিক, আমি বাংলাদেশে স্টেজে যখনই উঠবো দেখবেন আগে পিছে কতগুলো পুলিশ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, সব দেখতে পাবেন। আপনি ঘরে বসে বসে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর স্টেজে উঠলেই আপনার মোবাইলটা বেজে উঠবে, তখন আপনি খুলে দেখবেন এই আমাদের পাড়ার ছেলে সেই মনিরুদ্দিন ভাই না গো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি নিজেকে তখনই গর্বিত হয়ে আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করি যে আমি মনিরুদ্দিন শুধু বাংলাদেশের বক্তা নই, আমি মনিরুদ্দিন শুধু আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যার বক্তা নই, আমি আমার পাড়ারও বক্তা, পাড়ার লোকেরাও আমার কথার প্রাধান্য পায়। আমি এখানেই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আমি আপনাদের পাড়ার লোক একের পর এক বক্তা শেষ করে আমাকেই দিয়েছেন শেষটাকে, শুধু তালসুরের মাটি বলে নয়, হরিশ্চন্দ্রপুর থানাতে যতগুলো প্রোগ্রাম আমি যাই, বলে মনির ভাই হে তোর কাম হয়ে গেলে কাম ছুটি হয়ে যাবে, তুই লক করে সুইটা থাক, কার পড়ে থাক, তোকে শেষে দেব। তো এই যে শুধু আল্লাহর কারিশমা, এছাড়া অন্য কিছু নয়। আমি কি খুবই বলতে পারি? আমি কি খুবই জানি? আমি কি বিশাল এক যোগ্যতম আলেম? আমি কি একজন PhD পাস? আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে, এটা মায়ের দোয়া। আল্লাহর রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে দেয় না। মা আমার বয়সটা 19 বছর, তখন অন্তর খুলে দোয়া দিয়ে গেছিল, যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা, তুই টেনশন করিস না বাপ, সুস্থভাবে যা পারিস একটু লেখাপড়া কর, কল্যাণ তোরই হবে। এই যে দোয়াটা মা দিয়ে চলে গেছে, 10 বছর হয়ে গেল মায়ের চলে যাওয়া, আর এই কাজে লেগে যাওয়া 16 বছর রানী। তো আমার ভাইয়েরা, আজকে নভেম্বর মাসের 11 তারিখ, এই ডেটটা আমার অনলি খালি ছিল আমার মাদ্রাসা।